Thakuma! Chindi bacho? Kai Nati? Nati. Aaj ko adini gesi choto te palaya. Ish. Hey, boro hai asul dada. Adin dia kong nain dada mo in dada. No. Thama. Ami palai ni. Tano nyan. Tun kuti gesi nain. Upiang nain. Pari thak luwe, para suno ko luwe. Dekto ki bhal hule. Atu yang kar bidat jasi. No. বিদে যাইনি আমি রেখে দিছি আমি বিষয়টা বলে দিচ্ছি হ্যাঁ কেন আমি বিদে যাইনি মানে কি ওইদিকে চলো কোথাও বসি হ্যাঁ মানে এই হচ্ছে ব্যাপার আমি পালাইনি ঠাম্মা আমি পালাইনি ও আমি আমার লাইফকে আমেরিকায় সেটেল করতে গেছি বাম্পার কথা নাতি হ্যাঁ তুই কি আঙ্গুলি আসলে আমেরিকায় থাকি ফটোখানা মক ক ক ক প্লেনত প্লেনে আসি প্লেনত কেন ঘুরে আসলো ও প্লেনত ওই টিকিট কাটি টিকিট কাটার পরে প্লেনে তো ওখানে তো আমি আমার ফ্রি আমেরিকাতে সবকিছু ফ্রি কিন্তু আমার জন্য তো তারপরে হঠাৎ করে একটা আসার সময় সমস্যা হয়েছে কি সমস্যা জানিস কি সমস্যা ঠিক দাও ওই যে যখন প্লেন থেকে আসলাম মোটামুটি আমেরিকা থেকে এখানে আসতে আমি যে প্লেনে আসি বেশিক্ষণ লাগে না আড়াই ঘন্টা লাগে তো দুই ঘন্টা তারপরে যখন আড়াই ঘন্টার মাথায় একটা সমস্যা হয়ে গেল কি প্লেন ঘাট 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 শব্দ করলো আর প্লেনটা হয়ে গেলো হঠাৎ করে বন্ধ ওই উপরাত আকাশের উপরাত প্লেনটা তো গট গট করে যায় বদ্ধ হল অফুরি বদল ক্যাঙ্কুড়ি ভিড় আসলো ক্যাঙ্কুড়ি এই যে মুখ ওইখানে তো আসল কাহানি দিস ইজ মামুলি ব্যাপার ফর মোর মোর জন্য ব্যাপারটা হচ্ছে কি যখন বন্ধ হলো পাইলট বললো কি ইংলিশ দিয়ে বললো যে আমার সিচুয়েশন ভেরি ডেঞ্জারাস মানে খারাপ ঠিক আছে তো সবাই কান্নাকাটি চালু করলো বাকি প্যাসেঞ্জাররা আমি আমার মতে পাবজি খেলতেছি মোবাইল তখন হঠাৎ করে পাইলটের একটা সুন্দর মেয়ে আমাকে কয় কি হোয়াট ব্যাপার হ্যাপেন হোয়াট হ্যাপেন তো আমি বললাম হোয়াট হ্যাপেন মানে কী ব্যাপার তখন আমি বললাম কি দিস ইজ মামুলি ব্যাপার আই ক্যান ঠিক করে পাইম আমি ঠিক করতে পারবো এটা আমার এখানে সবাই আমার দিকে দেখতেছে তারপরে আমি কী করলাম তবে দাঁড়াও পাইলট নামলো প্লেনের চেয়ার থাকে তারপর আমি প্লেনের সিটে গিয়ে বসলাম ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ একটা মিস্টেক আছে তারপরে আমি পিছনে আসলাম প্লেনের পিছনে যে পিছনে জালনাটি দিয়ে বের হওয়ার পর আমি প্লেনটাকে ধাক্কা একটু মারলাম করে একটু ইঞ্জিনটা গরম হলো হ্যাঁ না চলেনি তারপরে আমি সিটে গিয়ে চালাই নিয়ে আসি পুরো রাস্তাটা আধা ঘন্টার রাস্তা তিন মিনিটে নিয়ে আসি একদম আমাকে আমেরিকার এরপরে যদি যাই আমি যাবো তো কয়েকদিন পরে আমাকে বড় পুরস্কার দিতে একটা সেটা পরে দেখা যাবে মাই গড তোর মতন নাতি খুঁজবে আরে একটাই আছে বাম্পার এই ব্যাপার ফোন হচ্ছে কার ফোন করলে আমেরিকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একটা দরকার আছে তারা হ্যালো হ্যাঁ হ্যালো তুই মালিকের কি নিয়ে গেছিস রে ইয়েস 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 আই কাম আরে তোকে বললাম মালিকের তুই কি নিয়ে গেছিস নো প্রবলেম প্লেন ইজ নষ্ট ঢেলিং স্টার্ট ধরিং ইংলিশ দিয়ে কই ইংলিশ আরে ভাই এটা কি বলতেছিস নো আই কালকে যাবো নরেন্দ্র মোদি ফোন করছি আমেরিকার প্রধানমন্ত্রী ফোন করছে নরেন্দ্র মোদির সাথে একটা ডিল করার কথা আছে হ্যাঁ ইয়েস আরে কি বলতেছিস পাগলা টাকলা হলি নাকি ওকে আই মালিক বল সেই রাখুছে তুই খালি আয় দেখ তা কি হয় ও ও মাই গড সলমান খান মিট করবে ও আমার সাথে ওকে মালিক তো কি করে কইছে আর তুই কি করছিস আজকে তোর বাদাম খিসবি আজকে মালিক ইয়েস তুই গালি আয় আগত আই সে আমেরিকার প্রধানমন্ত্রী ফোন করে বলল কি যে একটা প্রজেক্ট আছে তো ওইটা প্রধানমন্ত্রীর সাথে আজকে করা লাগবে আর কি অনেক বেজি আজকে তো না ওটা হবে এখন ও ভি একদিন তারপরে সলমান খান আমার অটোগ্রাফ নিতে চায় কেন নিতে চায় কে আমি যে ইন্ডিয়ার হয়ে এত বড় লেভেলে গেছি একটা ছোট্ট ছেলে হয়ে হ্যাঁ তা সলেমান সলেমান না প্রীতি সলেমান না কলু সলমান খান দেখি জানি না সলমান খানে জানি না বই করে ফিল্ম আচ্ছা ঠামিয়া বাড়ির পরিস্থিতি কেমন পরিস্থিতি কথা বাদ দে ওই এখানে জমি আছে ওগুলি ওই আবাদ করে খায় তোর বাপ পরিস্থিতি আর কেমন থাকবে
তুই দদি বেদাস চলে গেছিস আর আসিস না 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 বেদাস নয় আমেরিকা আমেরিকা লাইফ সেটেল করতে গেছি বেদাস না বেদাস বিদেশে তো কাজ করতে যায় আমি আমার লাইফকে সেটেল করতে গেছি সেটেল করতে সে আর তো ও ও জি চল দাও জমিটার ওই জায়গা একটু রাখতো This is very dangerous place. Go, go, go. Fast. I'm not sure. Oh, I got. I don't know. I don't know. উর্বরতা হ্যাঁ কম আছে এই জমিটা এই জমি কোনে আমার আর বাকি এই যে পুরো ডাবলিটা যত আছে আর কি এই বুসু ধনের এই সবগুলো জমি বুসু ধনের ওই সবলাই বুসু ধনের আচ্ছা টোটাল কত বিঘা জমি হবে এই 100 বিঘা হবে 100 বিঘা সব বুসু ধনের সব বুসু ধনের এই 100-150 বিঘা জমি আমি একদিনই ইনকাম এতে কিনি একদিন কি হয়েছে আমেরিকা বছর বছর একটা অনুষ্ঠান হয় সব থেকে বড় অনুষ্ঠান কিন্তু মাত্র 1-2 ঘন্টার জন্য হয় সবাই কয় সেই বড় বড় লোক আসে যত সেলিব্রিটি পৃথিবীর বড় বড় আমেরিকার তো এমনিতে বড় বড় সেলিব্রিটি আসে আরো অনেক বড় বড় টাকা পয়সা হলা সবাই ওখানে ওই মুকেশ আম্বানিও আসে টাটা তারপরে জিওর মালিক টালিক আরো অনেকেই আসে ওই জায়গায় কারো এন্ট্রি নেই তো আমি একদিন কষ্ট মাসে ঢুকলাম এত ভিড় ঢুকাই দেয় না ঢুকাই না মানে চাপাতে চাপাতে একদম শরীরটা ভাটলা ভিড় হয়ে যায় তো পাতা তো আমাকে প্রথমে কেউ দিচ্ছে না উড়ু দুরু লোক মনে করছে কিন্তু ওরা তো জানে না যে আমি কি জিনিস তারপরে হলো কি তারপরে হঠাৎ করে এমন একটা পরিস্থিতি কিবা ধাক্কা দিলে পিছন থেকে পড়ে গেলাম তখন আমি চালু করলাম ইংলিশ দিয়ে কথা দিস ইজ ভালো যে বলছি বলছি যে বলছি তখন ওরা অবাক আগে তো বোঝেনি যে আমি ইংলিশে এত পাই তারপরে আমি বললাম নো দিস ইজ নো ম্যাটার মানে কি কোনো ব্যাপার না তারপরে আমার ইংলিশ শুনে ওইখানে ডাকলাম মনসে মুকেশ আম্বানি ওরা বুঝে গেছে আমি ভারতে ওই সিটে পাশাপাশিতে টাটা 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 মালিক টাটা মালিক শাহরুখ খান সলমান খান সবাই ছিল তো হঠাৎ করে সলমান খান কি বসে বসে বসলাম আমি বসার পরে তারপরে আমি বলে কি ইংলিশ দিয়ে বলে কি ব্যাপার তুমি কোথা থেকে আসছো হ্যাঁ তো তারপরে আমি কি করলাম ইংলিশ দিয়ে বললাম কিছু আমার ইংলিশের ফাটাফাটি পারফরমেন্স দেখি বাকি একটু প্লিজ প্রোগ্রামটা চালাও না তো প্রোগ্রাম ওখানে চালাতে গিয়ে পরে ভাই আমাকে বক্তব্য করতে বললো আর ওই 1 ঘন্টার প্রোগ্রাম তারপরে 17 দিন চলছে আর ওই 17 দিন টানা ভালোই আছে ভালোই আছে আরো আরো একটা কথা হ্যাঁ টানা 17 দিন বক্তব্য আমি এক চান্স ইংলিশ দিয়ে পুরো আমেরিকা অবাক টিভি দেখাইছে আমাকে দেখিস নাই তুই তো টিভি দেখিস না ও টিভি দেখো না তো ও টিভি দেখাইছে আমাকে পুরো আমেরিকা অবাক মোর নাতি যেহেতু এমন হয় তা মোর আরো কৃষির ঠিকানা ঠিক দিস ইজ খুশি হ্যাঁ খুশি আচ্ছা নাতি তুই তো জামাটাতে উঠছিস এটা তো বাম্পার জামা দিস ইজ কোট মারাত্মক একটা জামাটা দিস ইজ মারাত্মক জামা এটা হচ্ছে ইতালি ফ্রান্স ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের কিছু বিজ্ঞানীরা মিলে এই এই যে কোটটা বানিয়েছে তারপরে এই যে এটা দুবাই ইন্দোনেশিয়া বুটুকুন্ডো এইসব যত দেশ আছে এটা বানিয়েছে এই জামাটার দাম কত আছে নাতি
আমি যে স্যান্ডেল গেঞ্জিটা পরি সেটা 1320 টাকা দাম। তো সেই হিসেবে জামাটা দাম আলা কত হয় বুঝি নে তাহলে কত হয়? স্যান্ডেল গেঞ্জি যায় 1320 টাকার পরে কোট টাই প্যান্ট এতগুলো দেশের কত হয়? পিওলিয়ালা বাম্পার 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 দাম হ্যাঁ বাম্পার দাম কিরা উজ্জ্বল দা বাড়ি আছিস তে আছিস মালিকের কোটটাও নিয়ে আছিস। আচ্ছা নাতি কার ওমে কি কয় কার কোট বলে নিয়ে আছিস? বুড়ি মেয়ে যেটা কোটটা পিনিয়েছে তোমার নাতি ও উঠে গেলো মালিকের, মালিক দিছে ইস্তারি করি বিয়ার, আর ওই ইস্তারি না করি গিয়া পিনি ইচ্ছে বাড়ি, আর ওই ডাকতে মগল মালিক হলো পাঠিয়ে দিল। কি করলো ভালো করে কত কথাটা? তোমার নাতি ছোট দেখেছি হয়েছে কুচবিহার, আর ওটা চার দোকান থাকে, ছোটবেলা থেকে কত কামাই করে চার দোকান মাঝে কিছু মাঝে হঠাৎ করে ছুটি চায় মালিক কয় আচ্ছা যা, আর হলো ওই যে কুট্টা আছে না আর কুট্টা দিছে দুই দিন আগত ইস্তারি করি বিয়ার, আর ওই কুট্টা ভিনি যাচ্ছে বাড়ি। সেটা ওই ছেলেটা কি করল কথাটা? হ্যাঁ আমি যাং হ্যাঁ যা যা বোঝ 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 যাও মালিক রাগ হইছি রে কুট্টা তুই দিয়ে আসি রে মালিক হোক বাই বাই টাটা গুড বাই।